আর কেউ নয়, তিনি পরমেশ্বরই, তিনি আমাদের আদিমাতা, অম্বা মাতা, মা দুর্গা। এই তিনজনের একত্র প্ল্যানিং আমাদের জন্য। আমরা তো প্ল্যানিং করি, নিশ্চয়ই করি, কিন্তু আমাদের কি করণীয় সেটা কে বলবে? আমরা জানি কি আমরা যা করছি তাই সেখান থেকে আমরা সাকসেসফুল হব বলে চেষ্টা তো তাই করি। সেটা করতে গেলে কি দরকার হয়? আমাদের আত্মবিশ্বাসের দরকার হয়, তাই তো? আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজ করা যায় না। তোমার কি বলছে, আত্মবিশ্বাস তো দরকার তোমার, কিন্তু কিরকম ধরনের আত্মবিশ্বাস দরকার? অনেক ভালো রকম, ভেরি গুড, অর্থাৎ পরম আত্মবিশ্বাস দরকার, পরম পরম। অল্প স্বল্প আত্মবিশ্বাসের কাজ হবে না, পরম মুভমেন্ট। এবার পরম আত্মবিশ্বাস অডিটোরিয়াম প্রোগ্রাম জুড়ে দিন কথাটা, বাপু বলছেন কথাটা জোরো, বাপু দেখো কি হবে। পরমাত্মা বিশ্বাস, পরমাত্মার উপরে বিশ্বাস থাকলেই আপনার আত্মবিশ্বাস কোনো অসুবিধা করবে না। তাই পরমাত্মার উপরে আমাদের বাপু সম্পর্কে বলছে তেমন। এবার আমার বোধহয় সময় হয়ে এসছে, আমাকেও এবার অন্যদের কিছু প্রোগ্রাম আগে এগিয়ে নিয়ে যাবে, তাই তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। সেটা হলো এই যে কত উপহার দিয়েছেন তিনি আমাদের, অজস্র অসংখ্য বারে বারে কত রকমের দিয়েছেন। এই শ্রী সুয়াসন গুচ্ছ সুক্তম দিয়েছেন, হ্যাঁ, আরও এরকম অজস্র কত দিয়েছেন তিনি। একদিন আমাদের বললেন যে তোমরা গন্ডুস করো, গন্ডুস আমরা বাঙালিরা জানি নিশ্চয়ই মানেটা, সেটা হচ্ছে যে আমরা যখন অন্ন গ্রহণ করি খাবার সময় আমরা একটু পাশে ভাত রাখি এবং একটু জল দিই তাকে স্মরণ করি। কিন্তু আমরা কি আজকাল তা করি? করি না। তা সেই মন্ত্র তিনি আমাদের শেখালেন, জানালেন, কি বললেন যে অন্ন গ্রহণ সময়ে স্মর্তব্যম নাম শ্রী হরে ভবতি সহজ অনায়াস মুভমেন্ট জীবনম জীবিত ভহ অন্নম হি পূর্ণম অডিটোরিয়াম তদ উদর ভরণম সুজাতা দেবী স্মৃতি সদন উইথ মাই। এটা যদি আমরা করি ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম বলি, পরব্রহ্ম তিনি আমাদের আলোচনা সহজ হব না, ভবতি মানে হয়, সহজ হব না, সহজেই একটি ভবন হয়, হোম হয়ে যায়, যোগ্য হয়ে যায়। ভবতি সহজ হবনম অনায়াসম, অনায়াসে অনায়াসম হি নাম, না এই নামের মাধ্যমে, এই নাম করলেই একটা অনায়াসে একটা হবন হয়ে যায়, একটা যোগ্য হয়ে যায়। অনায়াসম হি নাম, না জীবনম জীবিতে ভহ অন্নম হি পূর্ণ ব্রহ্ম না এতদ উদর ভরণম, এটা উদর ভরণের ব্যাপার নয়, আমি খেলাম আমার পেট ভরল না, নয় তদ উদর ভরণম জানিয়া যোগ্য কর্ম, এটা যোগ্য কর্ম। কি করে হবে যোগ্য কর্ম? আমার খিদে পায়, আপনাদেরও খিদে পায় নিশ্চয়ই, তখন কী হয়, পেট জ্বালা করে, তাই তো? তারপরে কি হয়, সেখানে যেটা হয় তার নাম হলো জঠর অনল, সেখানে একটি অগ্নি আছে, জঠর অনল যাকে বলে, সেইখানে আমি শ্রীহরির নাম করতে করতে অন্ন দিচ্ছি, তেমন তার মানে কি আমি যজ্ঞে যেমন কাঠ দেয় আহুতি দেওয়া হয় সেই রকম আমি ওখানে দিচ্ছি। এই ভাবনা যখনই আমার মনে আসবে তখন সহজেই একটি হবন হয়ে যাবে অনায়াসে, আমরা বুঝতে পারবো না। তাই তিনি শিখিয়েছেন তোমরা যখনই তোমরা অন্ন গ্রহণ করবে এটা অবশ্যই বলবে, এরকম অজস্র উপহার দিয়েছেন তিনি। কিন্তু বিনিময়ে আমাদের কাছ থেকে তিনি কিচ্ছু নেননি, কিচ্ছু তাকে দেওয়া যায় না, না কিছুই দেওয়া যায় না, তিনি কিচ্ছু নেন না। তাহলে কী নেনতেন, কী নেন জানেন? একটা মারাঠি গান আছে খুব সুন্দর, মাপুরা মাঝা প্রেমা।